আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে আপনাদের সামনে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশে পিকেএসএফ এর বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তাপ্রাপ্ত এবং এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত সনদ নম্বর এত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডো এর শাখা সম্প্রসারণের লক্ষ্যে কিছু লোকবল তারা নিয়োগ দিয়েছে। সংস্থাটির নাম হচ্ছে এডো। এখানে কয়েকটি পদে তারা নিয়োগ দিয়েছে। পদের নাম, সংখ্যা ও সর্বোচ্চ বয়স। এক নম্বর আছে এলাকা ব্যবস্থাপক, পাঁচজন, 45 বছর বয়স সর্বোচ্চ, শিক্ষাগত স্নাতক মাস্টার, শিক্ষানবিশকালে আপনার বেতন হচ্ছে 32,000 টাকা, স্থায়ীকরণের পর হচ্ছে 35,200 টাকা। দুই নম্বরে অডিটর, এলাকা কার্যালয়, আপনারা অডিটর মানে যে এলাকায় আপনাদের পোস্টিং হবে সে এলাকার কার্যালয়ে আপনাদের থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 2 জন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা আছে, বাণিজ্যে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। শিক্ষানবিশ আপনি বেতন পাবেন 28,000 থেকে স্থায়ীকরণের পর 30,200 টাকা পর্যন্ত। তিন নম্বরে দেওয়া আছে শাখা ব্যবস্থাপক, 15 জন, সর্বোচ্চ বয়স হচ্ছে 38 বছর, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতক অথবা মাস্টার্স, শিক্ষানবিশকালী বেতন হচ্ছে 28,000 টাকা এবং স্থায়ীকরণের পর 30,000 টাকা। চার নম্বর দেওয়া আছে সহশাখা ব্যবস্থাপক, 20 জন, সর্বোচ্চ বয়স 35 বছর, শিক্ষাগত স্নাতক মাস্টার্স, শিক্ষানবিশকালীন বেতন হচ্ছে 23,000 টাকা এবং স্থায়ীকরণের পর হচ্ছে 25,100 টাকা। পাঁচ নম্বর দেওয়া আছে হিসাবরক্ষক, 20 জন, সর্বোচ্চ বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে BCom BBA, শিক্ষানবিশকালী বেতন হচ্ছে 19,500 টাকা এবং স্থায়ীকরণের পর 21,200 টাকা। সর্বশেষ দেওয়া আছে 6 নম্বর ফিল্ড অফিসার, 50 জন, সর্বোচ্চ 35 বছর। এখানে আপনারা যদি কেউ এইচএসসি পাস থাকেন সেক্ষেত্রে বেতন হচ্ছে 19,500 টাকা, ডিগ্রি পাস থাকলে 20,500 টাকা এবং মাস্টার্স থাকলে 21,000 টাকা এবং স্থায়ীকরণের পর এইচএসসি পাস যারা তারা পাবেন 21,000 টাকা, ডিগ্রি পাস যারা পাবেন 22,200 টাকা এবং মাস্টার্স পাস যারা পাবেন 22,700 টাকা। তারা কিছু শর্তাবলী দিয়েছে। শর্তাবলী হচ্ছে সকল পদের জন্য শিক্ষানবিশকাল 1 বছর, মানে 1 বছর আপনার শিক্ষানবিশকাল পার করতে হবে। সকল পদের প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করে মোটর সাইকেল চালাতে হবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক 2টি বোনাস পাবেন, বৈশাখী ভাতা, CPF গ্র্যাচুইটি, বার্ষিক ইমপ্লিমেন্ট ও কল্যাণ সুবিধা প্রদান করা হবে। 1, 2, 3 ও 4 নং পদের জন্য পিকেএসএফ সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠান 2 বছর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সকল পদের জন্য ব্যক্তিগত মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং 1, 2, 3, 4 পদের জন্য কম্পিউটার, MS Word, Excel ও কাজ জানা আবশ্যক এবং 1, 2 নং পদের জন্য ব্যক্তিগত ল্যাপটপ ব্যবহার করতে হবে। তারপর দেওয়া আছে সকল পদে চাকরিতে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 1 বছর মাসের সমপরিমাণ টাকা এবং সংস্থার চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্র সদর নগদ 300 টাকা অথবা সংস্থার বরাবর 300 টাকা, পোস্টাল অর্ডার, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সনদপত্র, ফটোকপি, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, ইন্ডিকেটর, ফটোকপি সহ আপনারা আবেদন করতে পারবেন। আবেদন জমা দেবেন আপনারা আবেদনপত্র আগামী 19 জানুয়ারি 2023 তারিখ। আমাদের নিম্ন ঠিকানায় সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। আপনারা সরাসরি ডাকযোগে পৌঁছাবেন। এখানে আপনাদের ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ঠিকানাটা কালেক্ট করে আপনারা সেই ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে পারবেন। আপনাদের CV, আবেদনপত্র সব কিছু সহকারে আপনারা পাঠিয়ে দেবেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ছিল আমাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি। আমরা পরবর্তী নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।